ঈদ বলে কথা, ঈদের এই অনুষ্ঠানে আমরা আজকে যাকে পেয়েছি খুব উদ্গ্রীব হয়ে আছেন না আপনারা? বাংলাদেশে গানের রাজ্যে যিনি কিংবদন্তি ফেরদৌসী রহমান, ফেরদৌসী আখার, আপনাকে সালাম দিই। আমার অনেক অনেক শুভেচ্ছা আপনি আমাদের অনুষ্ঠানে আজকে এসেছেন। আমিও তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখে শ্রোতা দর্শকবৃন্দ কীভাবে আমাকে ইন্ট্রোডিউস করলো, এত কিন্তু আমার প্রাপ্য নয়, তারপরে ওকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, তো আজকে আমরা বিশেষ পরিচয় ফেরদৌসী আপাকে পাবো, সেটা হচ্ছে উনি আমাদের জন্য রান্না করবেন। ফেরদৌসী আপা, আপনি আমাদের জন্য কী রান্না করবেন? দর্শক কি খুশি লাগছে না আমাকে দেখলে ও আরো উজ্জীবিত হয়ে ওঠে, কিন্তু চিরসবুজ কি থাকা যায় না? আমি দেখো করি গান, বুঝলে? তবে এটা ঠিক আমাদের মেয়েরা যারা রাধে সে চুলো বাঁধে, চুল বাঁধি তো চলো গান করা, রাঁধতে তো হয় তাই না? বেঁচে থাকতে হলে খেতে হয়, তার জন্য রাঁধতে হয়। হ্যাঁ, যেহেতু তুমি আমাকে ঈদের বিশেষ পর্বে ডেকেছ, সেজন্য আমি একটা মাংসের প্রিপারেশন তোমাদের দেখাই। আচ্ছা, জানি না কেমন লাগে, তবে চেষ্টা করে দেখি। তো কি নাম সেটা? এটা আমি বলি তোমাকে, গরুর মাংসের আচার। আচ্ছা আচ্ছা, এটা আচারের মাংস নয় কিন্তু আচার। আচ্ছা, মাংসের আচার। আমাদের এই বিশেষ সুযোগ আমরা ফেরদৌসী আপার থেকে শিখে নিব গরুর মাংসের আচার। গরুর মাংসের আচার তৈরি করতে আমাদের লাগবে ফিঙ্গার শেপ করে কাটা গরুর মাংস 1 কেজি, টক দই 1 কেজি, সয়াবিন তেল 1 কাপ, হলুদ গুঁড়ো 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, 5 ফোড়ন 2 টেবিল চামচ, কাঁচামরিচ 20-25টি এবং লবণ 2 চা চামচ। দর্শক আপনারা তো উপকরণটা দেখে নিয়েছেন, এখন আমি এখানে প্রথমে মাংসটা দেখাচ্ছি। মাংসটা কাটা হয়েছে কিভাবে দেখুন, এই যে একটু লম্বা করে, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একদম ফিঙ্গার শেপ করে, পুরো 1 কেজি মাংস এটা আমি নিলাম এখানে। হাত কিন্তু ধুয়ে নিয়েছি ট্রিক্স দিয়ে। আচ্ছা, এখন যেটা বলা হলো যে যতটা মাংস ঠিক ততটা টক দই। হ্যাঁ, টক দই দিয়ে দিলাম আমি 1 কেজি টক দই। হ্যাঁ, মাংস মানে রান্নার ধারাটা কি যতটা মাংস ততটাই দই হতে হবে? দই 5 কেজি নিলে কি সেরকম 5 কেজি দই? 5 কেজি দই। আচ্ছা, আর তেল হচ্ছে কোয়ার্টার। আচ্ছা, মানে এখন আমরা যেহেতু 1 কেজি মাংস নিয়েছি আমরা 1 পোয়া তেল দেব। আচ্ছা আচ্ছা, তেলটাও মিলিয়ে দিলাম, এটা অন্য সময় হলে হয়তো জ্বালিও নেই কিন্তু না দরকার হয় না। আচ্ছা আচ্ছা, যেটা ভালো হলে এই এখন আমি দেব এতে লবণটা। তুমি বলো লবণের ব্যাপারে, আমি খুব একটু কাঁচা আছি। লবণ 1.5 চামচ দিলে ভালো, যেহেতু টক দই আছে সেহেতু 2 চামচ দিলেই ভালো না? লাগতেই পারে, আমার মনে হচ্ছে। আচ্ছা, এবার হলুদ, হলুদ গুঁড়ো আমি দেব 2 চামচ। আচ্ছা আচ্ছা, এই হলুদই এটার মানে শুধু মানে মশলা, কালারিং? হ্যাঁ, কালারিং বলতে একটু হলুদ। তারপরে আদা বা এটা রসুন, রসুন বাটা আমি 2 চামচ, 2 চামচ বা এখানে আছে যতটুকু 2 চামচ দিলাম। হ্যাঁ, আদা বাটা, এবার আদা বাটা তারপরটা 2 চামচ দিলাম। এই লবণ দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। এবার এবার এটাকে আমি মাখাবো। দর্শক আমি কিন্তু হাত ধুয়ে এসেছি, আগে বলেছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে মাংসর কাটার ধরনটাই একদম বিশেষ ধরনের। এখন আমরা এটাকে বসিয়ে বসিয়ে দেব না? হ্যাঁ, তাহলে এটা থেকে আমি ঢেলে দেব। হ্যাঁ আচ্ছা, এই তো দেয়াই আছে, আমি ছেদ করব। প্রথমে হাই হিটে যতক্ষণ বলক না বলক না ততক্ষণ হাই হিটে থাকো, তারপর যখন বলক উঠে যাবে তখন আমরা এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে মিডিয়াম আছে রাখবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। এতে অদ্ভুত একটা ব্যাপার, কোনো মরিচের গুঁড়ো বা এইসব নেই এবং কোনো পেঁয়াজও নেই না? পেঁয়াজ, গরম মশলা, তেজপাত্তা এগুলো কিছু নেই, কিচ্ছু নেই। ঈদের রোজার শেষ দিন সন্ধ্যার সময় যখন চাঁদ দেখা যায় তখন কিন্তু আমরা এই ফেরদৌসী আপারই শেখানো গান সবার মনে এবং টিভিতে জোরে বাড়িতে বাজতে থাকে, ওমন রমজানের রোজার শেষে এলো খুশির। এটা আমার আপনার থেকেই শেখা, আপনার থেকেই শোনা, এবং আমরা সবাই এই গান বলতে যেন আপনাদের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করি।
আমার মনে হয় এটা বলক চলে এসেছে না এখন হ্যাঁ ওটাকে একটু ঢাকা দেব আচ্ছা ঢাকা দিয়ে একটা আঁচটা কমিয়ে দেব আচ্ছা তারপরে এটা একটু শিল দর্শক তাহলে ঘন্টা খানেক বা দেড়েক তো লাগবে আমরা এটাকে এখন আঁচটা মাঝারি করে দিলাম এবং এটা নিজের মতো আপন মনে দেড় ঘন্টা ধরে সিদ্ধ হবে কিচ্ছু করতে হবে না আমরা তাহলে ফিরে আসছি দেড় ঘন্টা পর আমরা দেখে আসি আমাদের মাংসের আচারের কি খবর দেখি তাহলে ঢাকনাটা খুলি না হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাহ কোথায় চলে গেল সেই পানি আর দই কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে একদম আর এখানে দর্শক একটা কথা বলে রাখি যদি এই যেটা একটু আগেও বললো যে ভালো মাংসটা যদি হয় তাহলে হয়তো একটু আগেও সেদ্ধ হতে পারে আপনি ওইটুকু সময় অপেক্ষা করবেন যে মাংসটা সেদ্ধ হলো কিনা এরপরে আমরা কি করব পাঁচ ফোড়ন আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ অনেকখানি পাঁচ ফোড়ন এখান থেকে আমি এই ওপর দিয়ে এই পাঁচ ফোড়নটা ছড়িয়ে দেবো এক মুঠো ঠিক আছে এক মুঠো মানে প্রায় দুই টেবিল স্পুনের মতন আচ্ছা আমি তো গ্রাম্য ইয়েতে বলছি এক মুঠো আচ্ছা এইবার কাঁচা পাকা মরিচ কাঁচা পাকা মরিচ এটা একটু কালার অ্যাড করবে প্লাস গন্ধ তো এত সুন্দর সুগন্ধ হয় এই হলো এখন জাস্ট পাঁচ মিনিট বা সাত আট মিনিট রাখলে এটা পাঁচ ফোড়নের সুগন্ধটা বেরিয়ে যাবে প্লাস মরিচটাও রান্না হয়ে খুশবুটা ছড়িয়ে যাবে আঁচটা কি এরকম কমই থাকবে সামান্য বাড়াতে পারো তাহলে প্রিয় দর্শক আমরা ফিরে আসছি সাত মিনিট পর এখন আমাদের ফিনিশিং আমরা দেখব হয়ে গেছে আমাদের সময় না হ্যাঁ আমার মনে হচ্ছে খুলে দেখুন হ্যাঁ পানিটা দিয়ে দিচ্ছি আমি ঢেলে দেব দাও প্লিজ আচ্ছা চুলাটা অফ করে দিলাম দর্শক আপনারা রান্না করে খাবেন খেয়ে বলবেন যে এটা মানে ভালো না খারাপ তাই না প্রিয় দর্শক ফেরদৌসি আপার হাতে রান্না হয়ে গেল ঈদ স্পেশাল মাংসের আচার প্রথম একটি পাত্রে গরুর মাংস টক দই সয়াবিন তেল লবণ হলুদ গুঁড়ো রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিন এবার একটি প্যানে ঢেলে জাল দিতে থাকুন কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেড় ঘন্টা জাল দিন এরপর এতে পাঁচ ফোড়ন ও কাঁচা মরিচ দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট জাল দিন সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন গরুর মাংসের আচার রান্না বান্না তো হয়ে গেল এইবারে চেখে দেখার পালা ফেরদৌসি আপা আপনি আসার আগে আমি চিংড়ির কোফতা পোলাও রান্না করেছি তো একটু টেস্ট করে দেখবেন একদম সামান্য দিয়ে ভাই আর আপনি নিজেও একটু পরখ করে দেখেন অল্প 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 এরকম এরকম আচ্ছা একদম আচারের মতন খেতে ভালো হলো এবার আমি একটু তুমি দাও হ্যাঁ তুমি খেয়ে বলবে কেমন হলো যদি বলে ভালো তাহলে বুঝবো যে আমি পাশ তোমার তো পাশ বলেই বাহুল্য খুবই মজা প্রিয় দর্শক খুবই মজা এই মাংসের আচার কি যে অপূর্ব একটা সৃষ্টি আপনারা নিজেরা করে দেখে খেয়ে তারপর বলবেন অসাধারণ হয়েছে আপনি রান্নাটা সত্যি হ্যাঁ সার্টিফিকেট পেয়ে গেলাম দর্শক আপনি সময় করে কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকবার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি সব কলা কুশলীরা যারা এখানে আমাদের সঙ্গে আছেন আর দেশ টিভিকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি